সকল শাখা থেকে আগত নেতৃবৃন্দ, সমবেত দেশপ্রেমিক শান্তিকামী জনতা, নানা প্রতিকূলতার মাঝেও আজ মুহূর্তে ত্যাগ স্বীকার করে আজকের মহাসমাবেশে উপস্থিত হওয়ায় আমি শুরুতেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করা সকল মুক্তিযোদ্ধা সহ দেশের জন্য আত্মদানকারী সকল, আমরা কি দাবি নিয়ে আজ এখানে সমবেত হয়েছি তা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। স্বাধীনতার 50 বছর পরও বাংলার মানুষকে খাদ্য নিরাপত্তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ভোটের অধিকারের জন্যে আন্দোলন করতে হবে, মদের বিধিমালার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ধর্মীয় শিক্ষার নিশ্চয়তা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে নামতে হবে, এ কথা ভাবতেও আমাদের লজ্জা হয়। ভাইয়েরা, আমার স্বাধীনতার 150তম বর্ষে আমরা উপনীত হয়েছি, অথচ আজকের সরকার 71 পূর্ববর্তী সরকারের মতো কোন কোন ক্ষেত্রে তাদের চেয়েও নিপীড়নমূলক আচরণ করছে। আমরা দীর্ঘ 1 মাসেরও আগে ঘোষণা দিয়েছি 31 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার নানা তাল বাহানা করে প্রথমে তারিখ বদলাতে বাধ্য করেছে, তারপরেও আমরা আশা করেছিলাম যে পরবর্তীতে তারিখে সোহরাওয়ার্দী উদ্যানেই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, কিন্তু তারা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেখানে সমাবেশ করতে দেয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দাওয়াতপ্রতি শান্তিকামী রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আমরা তা মেনে নিয়েছি, কিন্তু আজকের এই মহাসমাবেশ থেকে হুঁশিয়ার করে যেতে চাই যে আমাদের এই শান্তিকামী আচরণকে দুর্বলত মনে করবেন না। প্রত্যেকে না স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের আমানত, অধিকার কি কি করে আদায় করতে হয় তা আমাদের আমরা জানি, আমাদেরকে বাধ্য করবেন না। এদেশবাসীকে বাধ্য করার পরিণতি কত খারাপ হতে পারে তা একাত্তরকে শিক্ষা দিতে আহ্বান করছি। আজকে দেশের সাধারণ নাগরিকদের কোনো অধিকার নেই, কোনো সম্মান নেই, সকল অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোষর না। অথচ স্বাধীনতা উত্তর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে, সম্মান পাবে, বাক স্বাধীনতা পাবে, ন্যায় বিচার পাবে, জান মাল ইজ্জত আবরু এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে, অর্থনৈতিক সাম্য রুচি রুচির নিশ্চয়তা পাবে, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে, সবাই জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, বড় মানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে, জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, গণতন্ত্রের নামে সর্বত্র দলীয়করণ এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে, খুন ও খুনের রাজত্ব কায়েম করেছে, দুর্নীতি লুটপাট এবং সুদ ও ঘুষকে রাষ্ট্রীয় নীতি হিসাবে প্রতিষ্ঠা করেছে। শাসক শ্রেণীর এমন কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে, গোটা সমাজ রাষ্ট্র ব্যবস্থায় চলছে, জনতাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতিকে নেশাগ্রস্ত করে স্বার্থ হাসিলের পায়ে তারা চলছে, দেশ আর এভাবে চলতে পারে না। সংগ্রামী ভাইয়েরা, আমার গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী 2010 থেকে 2020 সাল পর্যন্ত দ্রব্য মূল্য বেড়েছে 95%, জীবনযাত্রার ব্যয় বেড়েছে 93%, চালের দাম দ্বিগুণ হয়েছে, আটার দাম বেড়েছে 74%, 43% মানুষ বেঁচে থাকার জন্য খাবারের ব্যয় কমাতে বাধ্য হয়েছে, বিশ্বের
বাংলাদেশ ওই একমাত্র দেশ যেখানে নিম্নতম মজুরি আন্তর্জাতিক দরিদ্র সীমার নিচে। আইএলও জানিয়েছে 2010 সাল থেকে 2019 সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি হারে প্রকৃত নিম্নতম মজুরি কমেছে বাংলাদেশে।